হ্যালো এভরিওয়ান, সালাম আলাইকুম। বেসিক আইটি বাংলা চ্যানেলতে আপনাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব কিভাবে আপনি আপনার ব্লগের কন্টেন্টগুলোর ব্যাকআপ নেবেন। এটি আপনার কন্টেন্টগুলো অন্য একটি ব্লগে শিফট করতে যেমন প্রয়োজন হবে, তেমনি আপনি যদি আপনার সাইটটিকে ওয়ার্ডপ্রেসে শিফট করতে চান তাহলে আপনার সেটি প্রয়োজন হবে। তো আমরা তাহলে প্রথমে গুগল ক্রোমে গেলাম। গুগল ক্রোম থেকে আপনার টাইপ করতে হবে, ব্লগার ডট কমে যেতে হবে। ব্লগার ডট কমে গিয়ে আপনি যে ব্লগের কন্টেন্টগুলোর ব্যাকআপ নেবেন সেটি আপনার সিলেক্ট করতে হবে। তো আমি এই ব্লগের কন্টেন্টগুলোর ব্যাকআপ নিব। এরপর আপনার যেতে হবে সেটিংসে। সেটিংস থেকে আপনি যাবেন আধারে। আধারে গিয়ে এই যে এখানে দেখছেন ব্যাকআপ কন্টেন্ট, তো এখানে আপনি ক্লিক করবেন সেভ টু ইয়োর কম্পিউটার। এটি ডাউনলোড হবে। এই এক্সএমএল ফাইলটি আপনি ব্যবহার করতে পারবেন অন্য কোনো একটি ব্লগে শিফট করার জন্য, অথবা ওয়ার্ডপ্রেসে আপনি এই কন্টেন্টগুলো অ্যাড করতে পারবেন। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।